বন্ধুরা নবমিতাস কুকিং হাতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা আজকের আমি এসে গেছি নতুন স্বাদের ফুলকপির একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা সাথে অসাধারণ লাগবে খেতে। বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ফুলকপির রেসিপিটি। আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ঠিক এইভাবেই কেটে নিতে হবে, এইভাবে সব কপিগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এরপর ফুলকপির মধ্যে প্রথমে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, এক চামচ দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, তবে ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই মতো দেবেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ, লবণটা বুঝেই দেবেন, খুব বেশি না হয়ে যায়। পর দেব দু চামচ বেসন, বেসনের পরিমাণটা খুব একটা বেশি দেবেন না, তাতে এই রেসিপিটা খেতে অতটা ভালো লাগবে না। পর দিয়ে দেব এক চামচ সর্ষের তেল, পর সামান্য জল দিয়ে বেসন আর সমস্ত মশলার সাথে ফুলকপিটা মাখিয়ে নেব। এভাবে জল দিয়ে মাখিয়ে নিলে তেল আর সমস্ত মশলার সাথে ফুলকপির গায়ে একটা কোট হয়ে যাবে। সব ফুলকপির মধ্যে বেসন আর সমস্ত মশলা ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখুন একটা একটা করে মাখিয়ে নিয়েছি। এরপর এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট ফুলকপি রেস্টে রাখার পর আমি কড়াতে দু চামচ দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে যাবার পর আমি এবারে ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিটা বেশ ভালো করে ভেজে নেব লাল লাল করে, আর অনবরত নাড়তে হবে কারণ বেসন দেওয়া আছে, যাতে নিচে না লেগে যায় এই কারণে অনবরত নাড়তে হবে। বন্ধুরা এই রেসিপিটা সম্পূর্ণ নতুন স্বাদের একটা রেসিপি। এই রেসিপিটা একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে, এতটাই সুস্বাদু খেতে। আর কপিটা ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেব। বন্ধুরা ফুলকপি আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে তেলটা ঝারিয়ে তুলে নেব। ভেজে নেওয়া ফুলকপিগুলো একটা বাটির মধ্যে তুলে রাখবো। নেওয়া ফুলকপিগুলো তুলে নেওয়ার পর এই কড়াতে আমি আরও এক চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। পর এই তেলে ফোড়নে দিয়ে দেব 4টে ছোট এলাচ, তবে ছোট এলাচগুলো আমি ফাটিয়ে নিয়ে দিয়েছি। আর এক টুকরো দারচিনি, হাফ চামচ দিয়ে দেব মৌরি, এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গ্রেট করা আদা, দিয়ে দেব দুটো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে এবার মশলাগুলো একটু কয়েক সেকেন্ড নেড়ে নেব। পর একটা মিডিয়াম সাইজের টমেটো আমি গ্রেট করে নিয়েছি, সেটাও দিয়ে দেব। এবারে টমেটোটাও 30-40 সেকেন্ড ধরে একটু ভেজে নেব, তাতে কিনা টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। সেকেন্ড ধরে নেড়ে নেওয়ার পর এরপর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, চামচ ধনে গুঁড়ো, চামচ জিরে গুঁড়ো, দেব এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তবে এটা কালারের জন্য দিলাম, আপনারা নাও দিতে পারেন এটা। পর স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর এবার সমস্ত মশলা কয়েক সেকেন্ড মেরে নেব, 30-40 সেকেন্ড ধরেই মেরে নিতে হবে। 30 সেকেন্ড ধরে মেরে নেওয়ার পর এতে যেহেতু আমি গুঁড়ো মশলা দিয়েছি সেই জন্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটা আমি 2-3 মিনিট ধরে ভালো করে কষে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষে নিতে হবে। মশলা যতটা ভালো করে কষা হবে তরকারির টেস্টটাও ততটা বেড়ে যাবে। বন্ধুরা 2-3 মিনিট ধরে মশলা কষানোর পর
মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি, দিয়ে দেব 1 চামচ কসৌরি মেথি। কসৌরি মেথি আর ফুলকপি মশলার সাথে আবারও ভালো করে কষে নেব। মশলা আর ফুলকপি যতটা ভালো করে কষিয়ে নেব ততটাই এর টেস্টটা আরও বেড়ে যাবে। মশলার সাথে ফুলকপি আমি 2-3 মিনিট ধরে ভালো করে কষে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব আমি গরম জল। আমি আগে থেকে গরম জল করে নিয়েছি, এই জলটাই দিয়ে দেব। আর জলটা এখানে বুঝে দিতে হবে। তারপর আমি দিয়ে দেব 1/2 চামচ চিনি। যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে। গরম জল দিয়ে রান্না করলে তরকারির টেস্টটা আরও বেড়ে যায়। চাপা দিয়ে আমি 4-5 মিনিট রান্নাটা হতে দেব। 4-5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও আমি খুব বেশি রাখিনি, বেশ মাখা মাখা মতো হয়েছে। এরপরে আমি দিয়ে দেব 8-8 চামচ গোলমরিচের গুঁড়ো, 8-8 চামচ গরম মশলার গুঁড়ো, ভালো করে মিশিয়ে দেব। অবশেষে দিয়ে দেব ধনে পাতা কুচি। বুঝতেই পাচ্ছেন কতটা না লোভনীয় হয়েছে। ধনে পাতা কুচি দেওয়ার পর নতুন স্বাদের ফুলকপি রেসিপি একদমই রেডি। আশা করছি আমার আজকের এই নতুন স্বাদের ফুলকপির রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।